أعوذ بالله من الشيطان الرجيم. حافظوا على الصلوات. তোমরা নামাজগুলা যত্ন সহকারে আদায় করো, তোমরা নামাজগুলার প্রতি যত্নবান হও। এই নামাজ পাঁচোক্ত নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন। নামাজে যত্নবান হওয়া মানে নামাজে প্রবেশ করার আগ পর্যন্ত যা যা প্রয়োজন সমস্ত প্রয়োজনগুলো আদায় করে এরপর নামাজে উপস্থিত হয়ে খুশু হুজুর সাথে পাঁচোক্ত সালাত আদায় করা। এই হাফিজ মুহাফাজ দ্বারা উদ্দেশ্য অনেকগুলোর মধ্যে আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজ শুদ্ধ হওয়ার জন্য যেই যেই শর্তগুলো আছে এই শর্তগুলাও সঠিকভাবে আদায় করা, এটা নামাজের প্রতি যত্নবান হওয়ার অন্তর্ভুক্ত। এই জন্য নামাজের আগে পবিত্রতা অর্জন করা, নামাজের আগে প্রস্রাব পায়খানা তথা ইস্তেঞ্জার প্রয়োজন হলে ইস্তেঞ্জা করা। এই ইস্তেঞ্জা করার ক্ষেত্রে আবার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না মোতাবেক যেন আমার ইস্তেঞ্জা হয় সেদিকে লক্ষ্য রাখা। ইস্তেঞ্জার ক্ষেত্রে আমরা কয়েকটা কথা মনে রাখবো। এক নাম্বার, ইস্তেঞ্জায় যারা প্রবেশ করব আল্লাহ খচিত কোনো জিনিস যেন আমার সাথে না থাকে, যেমন আল্লাহ লেখা আছে, আংটি ইত্যাদি, এগুলো যেন আমার সাথে না থাকে। দুই নাম্বার, যদি আপনি খোলা ময়দানে ইস্তেঞ্জা করেন তাহলে লোকালয় থেকে একটু দূরে যাওয়া, আর যদি বাসা বাড়ি হয় অথবা মসজিদের টয়লেট প্রস্রাবখানা সেটা ভিন্ন কথা, শুধু আপনার পর্দা দেওয়া আছে, দেয়াল দেওয়া আছে। আবু দাউদ শরীফের দুই নাম্বার হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল إن النبي صلى الله عليه وسلم كان إذا أراد البراز رسول أكرم صلى الله عليه وسلم যখন ইস্তিনজা প্রয়োজন সারার জন্য ইচ্ছা করতেন, ইন তলাক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরে চলে যাইতেন, হাত্তা লা ইয়ারাহু আহাদ, এমন দূরে যাইতেন যে কেউ রসুলকে আর দেখতে পাইত না। তো খোলা ময়দানে যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ইস্তিনজা সারার প্রয়োজন হতো তাহলে উনি এমন জায়গায় যাইতেন যেখানে ওনাকে মানুষ দেখতে না পায়। এখান থেকে আমাদের একটা বিষয় শিক্ষণীয়, যেখানে সেখানে প্রস্রাব করতে বসে না যাওয়া। অনেক কি দেখা যায় দেয়ালের পাশে দাঁড়ায় ছেড়ে দেয়। তো এই বিষয়গুলো আসলে নির্লজ্জতার পরিচয়। তাহলে দুই নাম্বার আমরা জানলাম যে ইস্তেঞ্জা যদি লোকালয়ে করা হয় দূরে যাওয়া, আর যদি বসত বাড়ি অথবা মসজিদে এগুলো তো ব্যবস্থাপনা আছে। তিন নাম্বার, ইস্তেঞ্জায় প্রবেশ করার আগে দোয়া পড়া, বাম পা দিয়ে প্রবেশ করা, সহিহ বুখারী হাদিস নাম্বার 142 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আরাদা আন ইয়াদখুলাল খালা قال اللهم إني أعوذ بك من الخبث والخبائث. رسول أكرم صلى الله عليه وسلم যখন ইস্তিনজায় প্রবেশ করতেন তখন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই, খবিথ জিন ভূত থেকে পানাহ চাই, বদ অভ্যাস থেকে আপনার কাছে পানাহ চাই। বদ অভ্যাস দ্বারা উদ্দেশ্য ইস্তেঞ্জায় যাওয়ার পর এমন কর্ম যেন আপনার দ্বারা না হয় যেই কর্মে আপনার যৌবনের ক্ষতি হতে পারে, এটা বদ অভ্যাস। এটা কি অভ্যাস? হ্যাঁ, বদ অভ্যাস। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেঞ্জায় যাওয়ার আগে আল্লাহর কাছে এই দোয়াটা করতেন, আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই, খন্নাস জিন থেকে, খারাপ জিন ভূত থেকে পানাহ চাই, বদ অভ্যাস থেকে আপনার কাছে পানাহ চাই।
এই দোয়া পড়ে ইস্তেঞ্জায় প্রবেশ করলে আশা করা যায় আল্লাহ সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবেন। চার নাম্বার ইস্তেঞ্জা থেকে যখন বের হবেন, ডান পা দিয়ে বের হবেন এবং একটা দোয়া পড়বেন, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 7, আন আয়েশা উম্মুল মুমিনিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আরাদা আল খুরুজ মিনাল খলা অথবা ইদা খরজ মিনাল খলা আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবী যখন ইস্তেঞ্জা সারার পর যখন বাহিরে আসতেন, কলা গুফরানাক, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমি আপনার মাগফেরাত চাই, আপনার ক্ষমা চাই। নবী ইস্তেঞ্জা থেকে বের হওয়ার পর বলতেন, আল্লাহ আমি আপনার ক্ষমা চাই, আমি আপনার মাগফেরাত চাই। আর একটা দোয়া আছে, সেটাও বলা যায়, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমার থেকে কষ্টদায়ক, আমার ভিতরে যে মলমূত্র ছিল এগুলো আমাকে বের করার ব্যবস্থা করে দিয়েছেন, প্রশংসা সমস্ত প্রশংসা আল্লাহ। বের হওয়ার পর আল্লাহর কাছে মাগফেরাত চাওয়া, এ হলো চার নাম্বার কাজ। পাঁচ নাম্বার, যাদের বাসায় গোসলখানা আছে, এটা মন দিয়ে শোনেন, বিসমিল্লাহ, এই গোসলখানার মধ্যে ইস্তেঞ্জা করবেন না। গোসলখানা আলাদা, টয়লেট থাকলে ভিন্ন কথা, যদি শুধু গোসলখানা হয় ওই গোসলখানার মধ্যে ইস্তেঞ্জা না করা। আবু দাউদ শরীফের 27 নাম্বার হাদিস, এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আন, আর আব্দুল্লাহ ইবনে মুগাফফালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم لا يبولن احدكم في مستحمه ثم يتوضا فيه, তোমাদের কেউ যেন তার গোসলখানার মধ্যে প্রস্রাব না করে, গোসলখানার মধ্যে প্রস্রাব করে, করার পর এরপর রুজু করে। আল্লাহ নবী বলেন, ফাইন্না আম্মাতাল ওয়াসওয়াসি মিনহু, তোমাদের কেউ যদি গোসলখানার মধ্যে প্রস্রাব করো আবার রুজু করো, তোমার মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি হবে, সন্দেহ সৃষ্টি হবে, বারবার হুজুররে ফোন দিবা, হুজুর আমি যেই জায়গায় প্রস্রাব করেছি ওই জায়গায় আমি উজু করলাম, আমার উজু হয়েছি কি হয় নাই, এই টেনশনে পড়ে যাবেন আপনি, খালি হুজুররে ফোন দিবেন। নবীজি তো বলেই দিছে, তো এনে প্রস্রাব করলাগা, তুমি করার কারণেই তো তোমার ভিতরে ওয়াসওয়াসা সৃষ্টি হয়েছে, যদি না করতা হুজুরে আর টাকা খরচ করে ফোন দেওয়া দরকার ছিল না, সুন্না মোতাবেক ইস্তেঞ্জার জায়গায় ইস্তেঞ্জা করতা, ওজুর জায়গায় ওজু করতা, তাহলে তোমার মাসালাও জিজ্ঞাসা করা লাগতো না, এক টাকা এক মিনিটে খরচ হইতো না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, কেউ যেন গোসলখানায় প্রস্রাব না করে, করার পর আবার সেখানে ওজু করে, তো এটা করার পরে কি হয়, তার মনে ওয়াসওয়াসা সৃষ্টি হয়। এ হলো পাঁচ নাম্বার। ছয় নাম্বার, ইস্তেঞ্জা আমরা যারা করি, করার ক্ষেত্রে অনেক সময় আবদ্ধ পানিতে ইস্তেঞ্জা করে, আবদ্ধ পানিতে প্রস্রাব, ছেড়ে দেয় জিনিসটা আবদ্ধ পানির মধ্যে, এই আবদ্ধ পানিতে ইস্তেঞ্জা করবেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ, আবার প্রবাহমান পানিতে ইস্তেঞ্জা করা নিষেধ, আল মুআজ্জামুল আওসাতে আসছে, বাকি এটা আবদ্ধ পানিতে ইস্তেঞ্জা করা নিষেধ মুসলিম শরীফের 281 নাম্বার হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী। এই হাদিসের বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু তাআলা আন, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله نبير صحابة جابر رضي الله تعالى عنه ربنا نهى رسول الله صلى الله عليه وسلم أيوب على في الماء الراكد جابر بولين الله نبي نشد كرسين عبد دبانير مدد جنيا مرفس ربنا كوري তাহলে আবদ্ধ পানিতে প্রস্রাব করা যাবে না, গোসলখানায় প্রস্রাব করা যাবে না। সাত নাম্বার, মানুষ যেই রাস্তা দিয়ে চলাচল করে, গাছের ছায়া আছে যেই রাস্তায়, ওই রাস্তায় প্রস্রাব করা যাবে না। মুসলিম শরীফ 269 নাম্বার হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন, ইত্তাকুল্লা আনাইন, তোমরা দুইটা এমন কাজ থেকে বাঁচো, এই দুইটা কাজ করলে তোমাদের উপর অভিশাপ হবে। কয় কাজ করলে অভিশাপ হবে? নবীজি বললেন, এমন দুইটা কাজ আছে, যে দুইটা কাজ তোমরা প্রায় সময় মানুষের সামনেও করে দেন, দেয়ালের পাশে দাঁড়ায় ছেড়ে দেয়, এটা অভিশপ্ত কাজ। শুনেন, নবীজি বললেন, দুইটা এমন কাজ যেই কাজ করলে তোমাদের উপর অভিশাপ হবে, এই দুই কাজ থেকে বাঁচো। বলেন, আমাদের উপর অভিশাপ হবে এমন কয়টা কাজ করলে আমাদের উপর অভিশাপ হতে পারে? এক নাম্বার, সাহাবারা বললেন, ওয়ামাল্লা আনানিয়া রাসূলুল্লাহ,
অভিশপ্ত দুইটা কাজ কি? যে দুই কাজ করলে অভিশাপের কারণ হতে পারে। নবীজি বললেন এক নাম্বার, আল্লাযী ইয়াতাখাল্লা ফি তরিকিন নাস, মানুষ যেই রাস্তা দিয়ে চলাচল করে এই রাস্তার মধ্যে যেই ব্যক্তি মলমূত্র ত্যাগ করে এই ব্যক্তি অভিশাপের কাজ করে। মানুষ যেই রাস্তায় চলাচল করে এই রাস্তায় মলমূত্রের কাজ করলে অভিশাপের কাজ করে। রাতের বেলা হতে পারে আপনাদের কোনো ড্রাইভার, এমন হয়েছে যে কোনো ড্রাইভার আপনি হঠাৎ গাড়ি থামাইলেন, আশেপাশে বস্ত্রাপ পায়খানার জায়গা পাইতেছেন না, বাস আপনি এক জায়গায় বসে ছেড়ে দিয়েছেন জিনিসটা। সকালবেলা মানুষ তো এদিক দিয়ে যাওয়ার সময় সে কষ্ট পাইতেছে, এই কষ্ট পাওয়ার সাথে সাথে আপনার উপর অভিশাপ শুরু হয়ে গেছে। এক নাম্বার, মানুষের রাস্তায় মলমূত্র ত্যাগ করা নিষেধ, এটা হলো অভিশাপের এক নাম্বার অভিশপ্ত কাজ। দুই নাম্বার, তাওফিজিল্লিহি, মানুষ যেই গাছের ছায় আশ্রয় নেয় ওই ছায়ার মধ্যে বস্ত্রাপ করা নিষেধ। একটা গাছের ছায়া মানুষ বাতাস খাওয়ার জন্য ওখানে বসে। ঢাকা শহরের চমৎকার উদাহরণ হলো ফ্লাইওভারগুলা, যে ফ্লাইওভার ওভারব্রিজগুলা, এই ওভারব্রিজগুলার নিচে সাধারণত কিছু মানুষ, এই মানুষগুলার মাথার মধ্যে কি আছে আল্লাহ জানে, এরা কি করে ফ্লাইওভারের গোড়া গোড়াতে পসরা পায়খানা করে রাখে। এটা অভিশপ্ত কাজ, এটা অন্যায়, এটা নিষেধ। এলো সাত নাম্বার। আট নাম্বার, প্রস্রাব করার সময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা বিষয় গুরুত্ব দিয়েছেন, কোন গর্তের মধ্যে প্রস্রাব করবেন না। একটা গর্ত কোথাও দেখছেন, এখানে প্রস্রাব করবেন না, এইখানে প্রস্রাব করা নিষেধ। কেন? আবু দাউদ শরীফের 161 নাম্বার হাদিস, নাহা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী নিষেধ করেছেন, আইয়ুবালা ফিল জুহরি, আল্লাহ নবী গর্তের মধ্যে প্রস্রাব করতে নিষেধ করেছেন। নবীজি কেন নিষেধ করলেন? অন্য বর্ণনায় আসছে, ফাইন্নাহা মাসাকিনুল জিন্নি, গর্তগুলা হলো জিন্নাতের ঘর। আরেক বর্ণনায় গর্তের মধ্যে যদি সাপ বিচ্ছু থাকে ওই সাপ বিচ্ছু তোমার লজ্জাস্থানে দংশন করতে পারে, নাউজুবিল্লাহ, সাপ বিচ্ছু তোমার লজ্জাস্থানে দংশন করতে পারে। গর্তে প্রস্রাব করে দিলে তো গর্তের মধ্যে যে জিনিস থাকে ওইটা বের হয়ে আসে, বের হওয়ার পর ওটা আপনাকে দংশন করতে পারে, আপনাকে দংশন না করলে অন্য কাউকে দংশন করতে পারে, কারণ আপনি চলে যাওয়ার পরে এটা এখান থেকে বের হয়ে যেতে পারে। এলো আট নাম্বার, গর্তে প্রস্রাব করা যাবে না। নয় নাম্বারটা মন দিয়ে শোনেন, কি একজনে প্রস্রাব করে আরেকজন দাঁড়ায় রয়েছে ঢিলা নিয়ে, দুইজন কথা কয়, একজন প্রস্রাবে আছে আরেকজন ঢিলা নিয়ে দাঁড়ায়ছে, হ্যাঁ তুই তাড়াতাড়ি শেষ কর, আরে আমিও পানি নিব, তুই শেষ কর তাড়াতাড়ি, এই যে দুইজনে কথা, এই ইস্তেঞ্জার সময় কথা বলা নিষেধ। কথা বুঝে আসছে? বলেন ইস্তেঞ্জার সময় কি বলা নিষেধ? হ্যাঁ, এটা গর্হিত কাজ, এটা অন্যায় কাজ, কথা বলা যাবে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। নাসাই শরীফের 37 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, মাররা রাজুলুন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াবুল, আল্লাহর নবীর পাশ দিয়ে এক ব্যক্তি অতিক্রম করলেন, আল্লাহর নবী তখন প্রস্রাব করতেছিলেন। এই মাসালার ভালো করে শুনেন, নবীজি প্রস্রাব করতেছে, আর নবী প্রস্রাব করতেছে শব্দটা এভাবে না বইলা, আমাদের নবীজি ছোট ইস্তেঞ্জা করতেছে, নবীজি ছোট ইস্তেঞ্জা করতেছে, যেটা আমরা প্রস্রাব বলি, আমরা যেটাকে প্রস্রাব বলি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ইস্তেঞ্জা সারছিলেন, যেটাকে আমরা প্রস্রাব বলি, আমাদের শানে ঠিক আছে প্রস্রাব শব্দগুলো, সমস্যা নেই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে একজন অতিক্রম করলেন, করার সময় ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সালাম দিছে, আসসালামু আলাইকুম, কি করছে, সালাম দিছে, ফালাম্মা রুদ্দা আলাইহিস সালাম, আল্লাহ নবী তার সালামের জবাব দেয় নাই। নবীজির সালামের মাসালাটা মনে থাকবে নি? না, থাকে না আপনাদের। তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইস্তেঞ্জারত অবস্থায় সালাম দিয়েছেন, বলেন নবীজি কি সালামের জবাব নিয়েছেন? তাহলে যে কোনো সময় সালাম দেওয়া বা সালামের জবাব নেওয়া কি জায়েজ আছে? তাহলে যেই কোনো সময় সালাম দিবে আর সালামের জবাব নিবে এই কথা ঢালাওভাবে বলা যাবে না, এটা ঠিক না, কথা বুঝে থাক, মনে থাকবে তো সবার। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দেন নাই। আরেকটা হাদিস শুনেন, আবু দাউদ শরীফের 15 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, সামিয়াতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, এটা মন দিয়ে শুনেন, দেশ গ্রামে আমি দেখছি অনেকে করে, ঢাকা করেন কিনা জানি না, নবীজি বলেন, লা ইখরুজুর রাজুলান,
ইয়াদরিবানিল গাইতা দুই ব্যক্তি বের হয়েছে মল মূত্র ত্যাগ করার জন্য একজন এক পাশে বসছে আরেকজন আরেক পাশে অথবা ঢাকা শহর একজন এক প্রস্রাবখানায় আরেকজন আরেকটায় অথবা দুই টয়লেটের মধ্যে একজনে একটাতে আরেকজনে আরেকটাতে বসছে দুইজনে দুইটায় বসার পর নবীজি বলেন রহুমা ইয়াক শিফান আরেক বর্ণনায় কাশিফাইনি আন আওরাতাইহিমা দুজনের তো লজ্জাস্থানে কাপড় নাই দুইজন দুই জায়গায় আছে কিন্তু লজ্জাস্থানে কাপড় নাই উপর দিয়ে খোলা আছে কয় কি রে কি খবর এই পাশ থেকে জবাব দেয় হ্যাঁ ঠিকঠাক চলতেছে নবীজি বলেন ইয়াতাহাদ্দাসান এই দুইজন যদি কথা বলে ফাইন্নাল্লাহ ইয়ামকুতু আলা যালিকা এই দুইজনের উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় নাউযুবিল্লাহ তাহলে কথা বলা যাবে না বলেন ইস্তিনজারত অবস্থায় কি বলা যাবে না কথা বলা যাবে না আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন এগুলো নয় নাম্বার দশ নাম্বার প্রস্রাবের ছিটা ফোঁটা থেকে খুব সতর্কতার সাথে বাঁচতে হবে প্রস্রাবের ছিটা ফোঁটা থেকে সতর্কতার সাথে বাঁচতে হবে এই জন্য তো টিস্যু ব্যবহার ইত্যাদির জোর দেয় উলামায়ে কেরাম ইবনে মাজা হাদিস নাম্বার 282 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে আর মসজিদগুলার প্রস্রাবখানাগুলাও এমনভাবে তৈরি করা যেন প্রস্রাব করার পর মুসল্লি যারা ইস্তেঞ্জা সারবে তাদের উপর ছিটা আসা অথবা পানি ছাড়ার পর এমন সিস্টেম করা যেই পানির কারণে পানি ওই প্রস্রাবে লেগে প্রস্রাবের ছিটা আমার গায়ে না আসে এমনভাবেই তৈরি করা এবং বাসা বাড়িতে এমন করা তবে কষ্টের বিষয় অনেক জায়গায় আপনার এটা হয়ে যায় পানি পড়ার পর ওই না পাখিটা শরীরে এসে যাচ্ছে এটা কিন্তু সতর্ক থাকা মসজিদের দায়িত্বশীল যারা এটা সবাই সতর্ক থাকা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভয়ঙ্কর কথা বলেছেন দেখেন মানে নবীজির কথা ভয়ঙ্কর না বাকি এই কাজ যারা করে তাদের এই আমলটা কতটা ভয়ঙ্কর এটা দেখেন ইবনে মাজা 282 নাম্বার হাদিস মাররা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি জাদিদাইন নবী দুইটা নতুন কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন এটা ইবনে মাজার বর্ণনা অন্য বর্ণনা আসছে মাররা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল কবরাইন নবী দুই কবরের পাশ দিয়ে গেলেন যাওয়ার সময় আল্লাহ নবী বললেন ইন্নাহুমা লাইউআযযাবান এই দুই কবরের মধ্যে যারা আছে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ নবী বললেন ওয়ামা ইউআযযাবানি ফি কাবীর তাদেরকে বড় কোনো কঠিন কারণে শাস্তি দেওয়া হচ্ছে না সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন দুইটা অপরাধের কারণে দুই কবরওয়ালা শাস্তি পাইতেছে কয় অপরাধ এক নাম্বার আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা একজন চুগলখুরি করত একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে বেড়াইতো এই জন্য তার কবরে শাস্তি হচ্ছে ও আম্মাল আখর ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল আরেকজন প্রস্রাবের ছিটা ফোঁটা থেকে বাঁচত না প্রস্রাবের থেকে বাঁচার জন্য সে ভালোভাবে পবিত্রতা অর্জন করত না প্রস্রাবের ছিটা ফোঁটা শরীরে লাগলো কিনা এটার ব্যাপারে সে যে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এটা করত না তো নবীজি বলেন দুই কবরে দুইজনের শাস্তি হচ্ছে একজন নাপাকি থেকে সঠিকভাবে না বাঁচার কারণে আরেকজনের শাস্তি হচ্ছে এই ব্যক্তি চুগলখুরি করত আল্লাহ এই বিষয়গুলো আমাদেরকে গুরুত্ব সহকারে অনুধাবন করে এই বিষয়গুলো সতর্কতার সাথে আমলে যেন আনতে পারি আল্লাহ তৌফিক দান করেন এগারো নাম্বার প্রস্রাব ইত্যাদি করার সময় ক্যাবলা সামনে দিয়েও প্রস্রাব পায়খানা করবেন না ক্যাবলা পিছনে দিয়েও প্রস্রাব পায়খানা করবেন না আবার বলছি ক্যাবলা সামনে দিয়েও প্রস্রাব পায়খানা করা যাবে না ক্যাবলা পিছনে দিও না মা বোনরা শোনেন বাচ্চাদেরকে কোমরে ক্যাবলা পিছনে দিয়ে অথবা ক্যাবলা সামনে দিয়ে বাচ্চাদেরকেও বসাবেন না স্বামীরা স্ত্রীদেরকে বলে দিবেন বাচ্চাকে যখন কোমরে বসায় তখন যেন এই বাচ্চার সামনে এবং পিছনটা এটা যেন ক্যাবলার দিকে না হয় মনে থাকবে তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দেখেন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 7 এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নবীজির সাহাবা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি বললেন বা ইহুদিদের থেকে বলা হলো সালমান তোমাদের নবী দেখি তোমাদেরকে সব কিছু শিখায় বা কি শিখায় এক বর্ণনা আসছে কদ আল্লামাকুম নবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তা আল খিরাআ তোমাদের নবী দেখি তোমাদেরকে সব কিছু শিখায় প্রস্রাব পায়খানা কিভাবে করবা এটাও দি শিখায় বলেন আলহামদুলিল্লাহ আমাদের নবী আমাদেরকে এত মায়া করে যে প্রস্রাব পায়খানা কিভাবে সঠিকভাবে করা যাবে এটাও শিখেছে হযরতে সালমান গর্ব করে বলতেন আজাল হ্যাঁ হ্যাঁ আমাদের নবী এত মায়া এইগুলাও আমাদেরকে শিখাইয়া দিছে সুবহানাল্লাহ শুধু তাই নয় আমরা কিভাবে কোথায় বর্ণ শিখাইয়া দিছে লাকাদ নাহানা আন নাস্তাকবিলাল কিবলা আল্লাহ নবী আমাদেরকে নিষেধ করছেন আমরা যেন প্রস্রাব পায়খানা করার সময় বিগাইতিন আও বাউলিন
গায়েব মানেই হলো টয়লেটে যেটা করা হয়, বাউলিন মানেই হলো প্রস্রাব, মলমূত্র ত্যাগ করার সময় যেন আমরা ক্যাবলাকে সামনে না রাখি, এটা আবু দাউদ শরীফের 7 নম্বর হাদিস। তাহলে ক্যাবলা সামনে রাখা যাবে না এতটুকু পাইলাম, আর ক্যাবলা যে পিছনে রাখা যাবে না এই দলিল পরের হাদিসে, আবু দাউদের 8 নম্বর হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইস্তাকবিলিল কিবলাতা ওয়ালা ইস্তাদবিরহা। মাদ্রাসা ছাত্র যারা আছেন আপনারা তো জানেন ইস্তিকবালে কেবলা ইস্তিদবারে কেবলা, আবু দাউদ এবং তিরমিজির লম্বা আলোচনা। তো কেবলাকে সামনেও দেওয়া যাবে না, কেবলাকে পিছনেও দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে এবং বাচ্চাদেরকেও ছোটবেলা থেকে যেন এইভাবেই অভ্যস্ত করে তুলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 12 নম্বর, ইস্তেঞ্জা করার পর তাকান আমার দিকে, ডান হাত দিয়ে ইস্তেঞ্জার পবিত্রতাটা সারবেন না। কোন হাত দিয়ে? মানে ডান হাত ব্যবহার করবেন না, বাম হাত ব্যবহার করবেন, ডান হাত না। সহি বুখারী হাদিস নাম্বার 154 নম্বর হাদিস, কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইদা বালা আহাদুকুম, তোমাদের কেউ যখন প্রস্রাব করে, ফালা ইয়াখুযান্না যাকারাহু বিয়ামিনিহি, সে যেন তার ডান হাতের মাধ্যমে লজ্জাস্থান স্পর্শ না করে। যখন ইস্তেঞ্জা করে প্রস্রাব করে সে যেন ডান হাত দ্বারা তার লজ্জাস্থান না ধরে, স্পর্শ না করে। ওয়ালা ইস্তানজিয়া বিয়ামিনিহি, ডান হাত দ্বারা যেন ওই ইস্তেঞ্জার জায়গাটা, অপবিত্র জায়গাটা যেন ডান হাতের মাধ্যমে পবিত্র না করে। হ্যাঁ, ডান হাতে আপনি পানির জিনিসটা ধরতে পারেন, কিন্তু আপনার লজ্জাস্থান বা অপবিত্র জায়গাগুলোতে যেন ডান হাত না লাগে, কথা মনে থাকবে তো? এটা হলো 12 নম্বর, তাহলে বাম হাত দ্বারা। 13 নম্বর, ইস্তেঞ্জা করার সময় যারা ঢিলা ব্যবহার করবেন কমপক্ষে 3টা ঢিলা ব্যবহার করবেন। কয়টা? 3টা, যদি মাটির ঢিলা ইত্যাদি আর কি ব্যবহার করা হয়। তো ঢাকা তো টিস্যু ব্যবহার করা হয়, গ্রামগঞ্জে মাদ্রাসাগুলোতে এখন আছে, হজরত মনে মেঘল পড়ছেন না, মেঘল তো আছে এখনো, তো এইগুলা চট্টগ্রাম কেন্দ্রিক মাদ্রাসাগুলোতে এখনো ঢিলা আছে, দেশগ্রামে আছে, পাহাড়পুর মাদ্রাসা, কুমিল্লা আমাদের, এই মাদ্রাসাগুলোতে এখনো আছে। তো ঢিলা ব্যবহার করলে কম্পকে 3টা। আবু দাউদ শরীফের 7 নম্বর হাদিসে ওই যে হযরত সালমান ফার্সি বলেছেন, নবীজি আমাদেরকে নিষেধ করেছেন, আন্নাস্তানজিয়া বিআকাল্লা মিন সালাসাতি আহজার, 3টা পাথরের কম যেন আমরা না নেই, 3টার বেশি যেন নেই, তাহলে ঢিলা কমপক্ষে 3টার চেয়ে বেশি হওয়া যায়। যারা ঢিলা নেবেন ওই সুন্না যদি কেউ আদায় করতে পারেন করবেন। আর কি, এটা করার পর পানি ব্যবহার করবেন, এটা করার পর কি ব্যবহার করবেন? পানি। সূরা তওবার 108 নম্বর আয়াত যখন নাজিল হয়েছে, এই আয়াতের অনুবাদটা আগে শোনেন, এরপরে ঘটনাটা শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফীহি রিজালু ইউহিব্বুনা আন ইয়াতাত্বাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানায় দেয়, উমক এলাকায় মসজিদের মধ্যে একদল মুসল্লি আছে, এই মুসল্লিরা এমন যারা পবিত্রতা অর্জন করতে পছন্দ করে, আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে কি বাসেন? ভালো। এই জায়গায় অনুবাদটা, আল্লাহ বেশি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে। বলেন কি বলছি? বেশি বেশি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে। এই আয়াত নাজিল হওয়ার পর নবীজি গেছে কুবা এলাকায়, এলাকার নাম কুবা। এই কুবা এলাকায় যাওয়ার পর নবীজি কুবাবাসীদেরকে বললেন, তোমরা এমন কি আমল করো, কিভাবে পবিত্রতা অর্জন করো যে তোমাদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিছে? তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঢিলা ব্যবহার করার পর পানির মাধ্যমে ভালোভাবে পবিত্রতা অর্জন করে নেই। আল্লাহর নবী বললেন, তোমাদের এই পবিত্রতা ডাবল হওয়ার কারণে আল্লাহ তোমাদেরকে অধিক পবিত্রতা অর্জনকারী বলে কোরআনে আয়াত নাজিল করে দিলেন। তাহলে অধিক পবিত্রতা অর্জন করা, তাহলে টিস্যু যারা নেবেন নেওয়ার পরেও পানি নেওয়া, টিস্যু নেওয়ার পরে কি নেওয়া বলেন? পানি নেওয়া, এটা অধিক পবিত্রতা। বিসমিল্লাহ। 14 নম্বর, হাড্ডি দ্বারা, কাগজ দ্বারা, কয়লা, এরপরে আপনার শুকনা গোবর ইত্যাদি, এইগুলা দ্বারা ইস্তেঞ্জার জায়গা পরিষ্কার করা যাবে না। আবু দাউদ শরীফের 7 নম্বর হাদিসে আসছে, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহানা আন্নাস্তানজিয়া বিরাজিইন আও বিআজমিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাড্ডি দ্বারা অথবা শুকনা গোবর ইত্যাদি দ্বারা, বক্তব্যের ছেলেরা পরে দেখবেন, শুকনা গোবর, গাছের কাঁচা পাতা, খাদ্য দ্রব্য, হ্যাঁ, কয় জিনিস দ্বারা ইস্তেঞ্জা করা নিষেধ, এগুলা দেখবেন এরা বলে, বাচ্চারা বলে, যদিও আপনাদের 50 বছরেরাও পারেন না, কষ্ট নিয়েছে, অথচ পারা দরকার ছিল আমাদের। এগুলা 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 কিন্তু এগুলা ফরজে আইন বিদ্যা, এগুলা জানা দরকার, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, এগুলা মুসলমানের জানা জরুরি, তা আপনি পবিত্রতা অর্জন করা সঠিকভাবে তো জানলেন না, কষ্ট নেন নাই তো, তাহলে কষ্ট না নিলে শিখে নিয়েন, শিখবেন।
শিখা নিয়েন সবাই, আল্লাহ শিখার তৌফিক দান করেন। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানায় দিলেন নামাজের আগে এইভাবে পবিত্রতা অর্জন করা। এবার আসেন, ইস্তেনজা করার পর আমরা যাদের ঘরে বাচ্চা আছে, বাচ্চা দুই ধরনের হবে, হয়তো ছেলে হবে না হয় মেয়ে হবে। এখন ম্যাক্সিমাম মহিলাদের প্রশ্ন স্বামীর মাধ্যমে আলেমদের কাছে প্রশ্ন পাঠায়, হুজুর বাচ্চারা শরীরে প্রস্রাব করলে শরীর নাপাক হবে কিনা, বাচ্চারা প্রস্রাব করলে নাপাক হবে কিনা। বাস ইমাম নববী রহমতুল্লাহ আলাই মুসলিম শরীফের ব্যাখ্যায় লিখে দিয়েছেন, লা খিলাফা ফি নাজাসাতিহি, বাচ্চা প্রস্রাব করলে পায়খানা করলে যে নাপাক হবে এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, উলামায়ে কেরাম ইজমা ঐক্যমত, বাচ্চা প্রস্রাব পায়খানা করলেও শরীর নাপাক হয়ে যাবে, বাচ্চা প্রস্রাব পায়খানা করলেও নাপাক হয়ে যাবে। হ্যাঁ একটু ছাড় আছে, এমন ছেলে যদি, বাচ্চাটা যদি ছেলে হয় তাহলে তার ওই প্রস্রাব, বাচ্চা যদি ছেলে বাচ্চা প্রস্রাব করে শরীরে তাহলে এটা মোটামুটি হালকাভাবে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে নিলে চলবে, কিন্তু মেয়ে বাচ্চা যদি প্রস্রাব করে তাহলে ভালোভাবে দৌত করতে হবে। আমি আবার বলছি, ছেলে শিশু যদি প্রস্রাব করে হালকাভাবে ধুয়ে নিলে হবে, মেয়েরা যদি, মেয়ে কন্যা আর কি যারা, তারা যদি প্রস্রাব করে তাহলে এটা ভালোভাবে ধুইতে হবে। আপনারা কিন্তু আমার ফোনে কেউ আমার মাসালা জিজ্ঞেস করেন না, আমার নামের শুরু যদিও মুফতি কিন্তু মাসালা দেওয়ার মতো মুফতি আমি না। তো যাই হোক, এতটুকু মনে রাখেন যে বাচ্চা যদি ছেলে হয় তো ছেলে বাচ্চা যদি প্রস্রাব করে তাহলে হালকাভাবে ধুয়ে নিলে হবে, আমি দলিল দিচ্ছি। আর যদি মেয়ে বাচ্চা প্রস্রাব করে তাহলে আপনার ভালোভাবে ধুতে করতে হবে। তাহাবি শরীফের বর্ণনা, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন কি, ইয়ুগসালু বাউলুল জারিয়া, ইয়ুগসালু বাউলুল জারিয়া, মেয়ে বাচ্চার প্রস্রাবকে ভালোভাবে ধৌত করতে হবে, ওয়ায়ুনদহু বাউলুল গুলাম, আর ছেলে বাচ্চার প্রস্রাবকে মোটামুটি হালকাভাবে ধুয়ে নিলেই হবে। তাহলে মেয়ে বাচ্চার প্রস্রাব ভালোভাবে ধুইতে হবে আর ছেলে বাচ্চার প্রস্রাবটা হালকা ধুয়ে নিলে। আর মুসলিম শরীফের দলিল নেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, থাক লাগবে না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উতিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবিয়িন ইয়ারদা, আম্মা জানা আয়েশা বলেন আল্লাহ নবীর কাছে একটা শিশুর বাচ্চা না হলো দুধের বাচ্চা, এই শিশুকে আল্লাহ নবীর কোলে দেওয়া হয়, শিশুটা ছিল ছেলে শিশু, আল্লাহ নবীর কোলে দেওয়ার পর বালা ফি হাজরিহি, আল্লাহ নবীর কোলে প্রস্রাব করে দিছে, আল্লাহ নবীর কোলে প্রস্রাব করে দিছে, ছেড়ে দিছে বাচ্চাটা, নবীজি দেখে নবীজির কোলে প্রস্রাব করে দিছে। ফাদা বিমা ইন, আল্লাহ নবী পানি আনাইলেন, আনার পর ফাসাব্বা আলাই, হালকাভাবে নবী ওই জায়গায় পানি এইভাবে আপনার ইয়া করে দিলেন, পানি ঢেলে দিলেন, ঢেলে হালকাভাবে ধুয়ে নিলেন। ওই যে বললাম ছেলে শিশুর প্রস্রাব হালকাভাবে ধোয়াটাই যথেষ্ট, মেয়ে শিশুর প্রস্রাব এটা ভালোভাবে ধুতে হবে। মনে থাকবে না কথাটা ইনশাআল্লাহ। তাহলে ছেলে হোক মেয়ে হোক এদের প্রস্রাব পায়খানা অপবিত্র, বাস এটা হলো মাসালা প্রথম কথা। দ্বিতীয় কথা, ছেলে বাচ্চার প্রস্রাব যদি হয় এটা হালকাভাবে ধৌত করলে, মোটামুটিভাবে ধৌত করলে যথেষ্ট হবে, আর মেয়ে বাচ্চার প্রস্রাবটা ভালোভাবে ধৌত হবে। হ্যাঁ এরপরে যদি কারো মধ্যে অস্বস্তা সন্দেহ থাকে, না হুজুর আমি দুটোটাই ভালোভাবে ধুইব সমস্যা নাই, তো আপনি ধুন সমস্যা নেই, ছেলেরটাও আপনি আরও ভালোভাবে, যেইভাবে মেয়েরটা ভালোভাবে ধোয়ার কথা বলা হয়েছে তো ছেলেরটা এইভাবে ধৌত করেন, কোনো সমস্যা নাই। আল্লাহ আমাদের সকলকে ঘরে বাইরে পবিত্রতা অর্জন করে নামাজের পূর্ববর্তী শর্তগুলো যেন আমরা পালন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন। এবার আসেন, নামাজের আগে আমাদেরকে পবিত্রতা অর্জন ছাড়া নামাজ হবে না, এই ব্যাপারে তিনটা হাদিস শুনি। তিরমিজি শরীফের 1, 2, 3 এই প্রথম তিনটা হাদিস শুনবো আমরা। তিরমিজি শরীফের 1 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, আল্লাহ নবী বলেন পবিত্রতা অর্জন ছাড়া লা তুকবালু সালাত, কোনো নামাজ গ্রহণ করা হবে না, পবিত্রতা অর্জন ছাড়া কোনো নামাজ গ্রহণ করা হবে না। হাদিস নাম্বার 2, এটা একটু মন দিয়ে শোনেন 2 নম্বর হাদিসটা, কেন, কারণ আগামীকাল ফজর থেকে আপনারা আমি এখন যেভাবে বলবো এইভাবে নিয়তটা পাল্টানো শুরু করবেন ফজর থেকে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন নামাজের আগে তোমরা যারা ওযু করবা, পবিত্রতা অর্জন করবা, তোমরা যারা পবিত্রতা অর্জন করার সময় ভালোভাবে তোমরা পবিত্রতা অর্জন করবা, আল্লাহ নবী বলেন যখন তোমরা ওযুর মাধ্যমে মুখ ধৌত করবা, ভালোভাবে ধৌত করবা, কেন দেখেন নবীজি বলেন, ইদা তাওয়াদ্দাল আব্দুল মুসলিম আউল মুমিন, কোন মুসলমান অথবা মুমিন বান্দা যখন ওযু করে, ফাগাসালা ওয়াজহাহু, পানি দিয়ে যখন তার মুখ ধৌত করে, খরজাত মিন ওয়াজহিহি কুল্লু খতিয়াতিন নাযারা ইলাইহা বিআইনাই, নবীজি বলেন
কোন মুসলমান যখন উযু করে উযুর পানি যখন চেহারার মধ্যে দেয় তখন এই নজরের মাধ্যমে যে গুনাহগুলা করছে ওই পানির সাথে মাআল মাই আও মা আখিরি কতরিল মা পানির সাথে অথবা পানির শেষ ফোঁটার সাথে তার এই গুনাহগুলা ঝরে যায় পড়ে যায় তাহলে আগামী কাল যখন উযুটা করব আমরা ফজর থেকে চেহারায় পানিটা দেওয়ার সময় মাথায় রাখব মনে মনে রাখব যে আল্লাহ আমি তো চোখ দিয়ে কত গুনাহ করি আল্লাহ মাহমুদ হাদিসে পড়ছি আপনার নবী বলছেন যে মুখ ভৌত করলে শেষ ফোঁটার সাথে চোখের গুনাগুলা ঝরে পড়ে যায় আল্লাহ আমি মুখে পানি দিচ্ছি মাহমুদ আমার এই পানি দেওয়ার সাথে সাথে এই পানির সাথে যেন আমার চোখের গুনাগুলা ঝরে পড়ে যায় মনে থাকবে না ইনশাল্লাহ এ হলো মুখে পানি দিলাম এরপরে কয় ওয়াইদা গসালা ইয়াদাইহি এরপরে যখন হাত ধৌত করবেন আপনি আল্লাহ নবী বলেন হাত ধৌত করার পর খরজাত কুল্লু খতিয়াতিন মিন ইয়াদাইহি বাতাশাতহা ইয়াদা হাতের মাধ্যমে যত গুনাহ করছে পানির সাথে হাতের গুনাহগুলা ঝরে পড়ে যায় এই হাদিস থেকে বোঝা যায় পায়ের গুনাহ আর যত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে ধৌত করবেন তো এই পানির ফোঁটার সাথে আপনার গুনাহগুলা ঝরে পড়ার এই ব্যবস্থা আল্লাহ পাকের পক্ষ থেকে করা হয় তিন নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা অর্জন ছাড়া আমাদের যে সালাত হবে না বাকি প্রথম এক দুই তিন এই তিনটা হাদিসের মধ্যে বলছেন যে পবিত্রতা অর্জন এটা হলো নামাজের শর্ত তো তৃতীয় হাদিসের মধ্যে নবীজি বলেন তিরমিজি শরীফের মিফতাহুস সালাতি আত-তুহুর নামাজের চাবি হলো পবিত্রতা পবিত্রতা অর্জন ছাড়া নামাজ খোলা যায় না এবার চলেন আমরা নামাজে প্রবেশ করব নামাজে প্রবেশ করার আগে যদি গোসল ফরজ না থাকে তাহলে ওযু করা ওযুর ফরজ কয়টা বলেন তো চারটা সূরা মাঈদার ৬ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ হে ঈমানদারগণ তোমরা যখন নামাজে দাঁড়ানোর ইচ্ছা করো ফাগসিলু উযুহাকুম তোমরা তোমাদের চেহারা ধৌত করো ও আইদিয়াকুম ইলাল মারাফিক তোমরা তোমাদের হাতগুলা কনুই পর্যন্ত ধৌত করো ফামসাহু বিরউসিকুম চার তিন নম্বর মাথা মাসহ করো চার নম্বর আরজুলাকুম ইলাল কাবাইন পাগুলা টাক টাকনু পর্যন্ত পা ধৌত করো এ হলো ওযুর চার ফরজ হাত ধৌত করা মুখ ধৌত করা মাথা মাসহ করা আর পা এটা ভালোভাবে ধৌত করা যদি ওযু ফরজ হয় আপনার আর যদি গোসল ফরজ হয় আপনার উপরে ভালো করে মনে রাখবেন যদি গোসল ফরজ হয় আপনার উপরে তো গোসলের তিনটা ফরজ এক নাম্বার ভালোভাবে কুলি করা দুই নাম্বার নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায় দেওয়া তিন নাম্বার সমস্ত শরীরে পানি পৌঁছায় দেওয়া রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তারকা মাউদিআ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শরীরের সামান্য অংশ যদি কারো শুকানো থাকে পানি যদি না পৌঁছে ইচ্ছাকৃতভাবে যদি এমন হয় যে তোমার শরীরে একটু অংশে তোমার অসতর্কতার কারণে গোসলে ওই অংশে পানি যদি না পৌঁছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে তাকে জাহান্নামের আগুনের মধ্যে কাজা ওয়া কাজা ওই ওই শাস্তি দেওয়া হবে মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান বাণী আমাদেরকে দিয়েছেন তাহলে গোসলের সময় মাথায় রাখা ভালোভাবে কুলি করা নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায় দেওয়া সমস্ত শরীরে পানি পৌঁছায় দেওয়া কোনো কারণে কুলি করতে আপনি ভুলে গেলেন নাকে পানি দিলেন আর সমস্ত শরীরে পানি দিলেন কুলি করতে আর মনে নাই তখন গোসল করার পরে এক এক গ্লাস পানি খেয়ে নেবেন হয়ে যাবে কি খেয়ে নেবেন মনে পড়ার সাথে পানি খেয়ে নেবেন হয়ে যাবে অথবা পানি মুখে দিয়ে আ করে কুলি করে ফেলায় দিবেন বাকি শরীরের কোনো অংশ যেন আপনার শুষ্ক না থাকে কথাগুলো মনে থাকবে না এবার নামাজের মধ্যে আমরা যারা প্রবেশ করব নামাজের বাহিরে কয় ফরজ সাত ফরজ নামাজের ভিতরে বাহিরে মোট কয় ফরজ ১৩ ফরজ বাহিরে কয় ফরজ মানে এটা কি মক্তবের পড়া এ কোরআন হাদিসে আছে কে মক্তবে মক্তবে বলাবান করে কোরআন হাদিস থেকেই পড়ানো হয় খালি ওরা দলিলটা দেয় না আপনারা মনে করেন মক্তবের পড়া কি আমরা পড়বো নাকি দেখি আপনারা কোরআন হাদিসের এগুলো পড়ছেননি নামাজের বাহিরে সাত ফরজ এক নাম্বার শরীর পাক করা শরীর পবিত্র করা সূরা মাঈদার ৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু যদি তোমরা অপবিত্র হও তোমাদের উপর যদি গোসল ফরজ হয় ভালোভাবে তোমরা গোসল করে নাও ভালোভাবে তোমরা পবিত্রতা অর্জন করে নাও এক নম্বর শরীর পাক দুই নম্বর কাপড় পাক কাপড় পাকের দলিল হলো সূরায়ে মুদাসসিরের ৪ নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াসিয়াবাকা ফাতাহির তোমরা তোমাদের কাপড় পবিত্র করো এই জায়গায় রসুলরে বলছে হাবিব আপনি আপনার কাপড় সমূহ পবিত্র করেন তাহলে কাপড়গুলা পবিত্র করা এটা নামাজের বাহিরে দুই নাম্বার ফরজ তিন নাম্বার নামাজের জায়গা পবিত্র করা
সূরা বাকারা আয়াত নাম্বার 125 আল্লাহ বলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত্বাঈফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলেন, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে আমি বললাম, আপনারা দুইজন আন তাহহিরা বাইতিয়া, আমার ঘরটা আপনারা পবিত্র করেন, লিত্বাঈফিনা তায়েফকারীদের জন্য, ওয়াল আকিফিনা যারা ইতিকাফ করবে তাদের জন্য, ওয়ার রুকআই যারা রুকু করবে তাদের জন্য, আর সুজুদ যারা সিজদা করবে তাদের জন্য। তাহলে তিন নাম্বার নামাজের জায়গা পবিত্র করা সূরা বাকারার 125 নাম্বার আয়াত দ্বারা প্রমাণিত হয়। এটা হলো চার নাম্বার। সহিহ বুখারীর 335 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, নবীজি বলেন, আমাকে এমন পাঁচটা জিনিস দেওয়া হয়েছে, আমার পূর্বে এই পাঁচ জিনিস আর কাউকে দেওয়া হয় নাই। এক নাম্বার, নুসিরতু বিররবি মাসিরাতা শাহরিন, আমার ব্যাপারে এক মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে কম্পন সৃষ্টি করে দেওয়া হয়। আমি যদি কোথাও জেহাদের ময়দানে রওনা করব, তো নুসিরতু বিররবি মাসিরাতা শাহরিন, বেঈমানদের অন্তরে বিররবি আল্লাহ রোব সৃষ্টি করে দেয়, কাঁপন সৃষ্টি করে দেয়। এক মাসের দূরত্বে এই কাঁপন সৃষ্টির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আমি নবীকে সাহায্য করা হয়, আমার পূর্বে আর কোনো নবীকে এইভাবে সাহায্য করা হয় নাই। এক দুই নাম্বার, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, পুরা দুনিয়াটা আমার জন্য মসজিদ করে দেওয়া হয়েছে, নামাজের জায়গা, এবং পুরা দুনিয়াটা আমার জন্য পবিত্রতার মাধ্যম বানায় দেওয়া হয়েছে। আগের উম্মত নির্দিষ্ট জায়গায় গিয়ে এবাদত করা লাগতো, এই উম্মতের এবাদত যেই কোনো জায়গায় নামাজের সময় হবে, তো পবিত্র জায়গায় নামাজ পড়লেই আল্লাহ তার নামাজ কবুল করে নেবেন। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পুরা দুনিয়াটাই পবিত্র, হ্যাঁ যদি অপবিত্র থাকে, তো তিন নাম্বার নামাজের বাহিরের ফরজ হলো জায়গাটা পবিত্র করে নেওয়া। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পাঁচটা জিনিস দেওয়া হয়েছে, এর মধ্যে তিন নাম্বার নবীজি বলেন, ওয়া উহিল্লাত লিয়াল গনাঈম, গনিমতের মাল আমার জন্য বৈধ করে দেওয়া হয়েছে। চার নাম্বার, ওয়া উতিতু শাফাআ, আমাকে ব্যাপকভাবে সুপারিশ করার বৈধতা দেওয়া হয়েছে। কিয়ামতের ময়দানে মানুষ বিপদের মধ্যে পড়বে, আল্লাহর পক্ষ থেকে আমাকে সর্বপ্রথম ব্যাপকভাবে আল্লাহ যেন বিচারের পাল্লা কায়েম করেন, এই সুপারিশের বৈধতা একমাত্র আমাকে দেওয়া হবে। পাঁচ নাম্বার, ওয়া কানা নাবিয়্যু ইবাসু ফি কওমিহি খাসসা, অন্যান্য নবীদেরকে নির্দিষ্ট গোত্রের মধ্যে প্রেরণ করা হয়েছে। ওয়া বুইস্তু ইলান নাসি আম্মা, আমাকে গোটা জগতের জন্য নবী হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন। তাহলে এই তিন পাঁচটা জিনিসের মধ্যে দুই নাম্বার হলো পুরা দুনিয়াটা আমার জন্য আল্লাহ পবিত্রতা এবং সেজদার জায়গা বানিয়েছেন। তাহলে পবিত্র হওয়া জায়গা, এটা হলো নামাজের বাহিরের সাত ফরজের তিন নাম্বার ফরজ। চার নাম্বার ফরজ সতর ডাকা, সূরা আরাফের 31 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা নামাজের সময় তোমাদের পোশাক সাজসজ্জা অবলম্বন করো। মা বোনরা পা খোলা রাখতে পারবে সর্বোচ্চ, হাতের দুইটা কবজি থেকে আপনার এই হাত খোলা রাখা, আর চেহারা মোটামুটি ভাবে আর পুরা শরীরের অংশ সব ঢেকে রাখতে হবে মা বোনরা। আর পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখতেই হবে, আর এছাড়া যে পোশাকগুলো দরকার এই পোশাকগুলো ব্যবহার করা। এটা হলো আপনার চার নাম্বার সতর ডাকা। পাঁচ নাম্বার, কেবলামুখী হওয়া, সূরা বাকারা 144 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারাটাকে কেবলার দিকে ফিরান। এটা হলো নামাজের বাহিরের পাঁচ নাম্বার ফরজ। ছয় নাম্বার ফরজ, অক্কমত নামাজ পড়া, সূরা নিসার 103 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই ইমানদারদের উপর সময় মতো নামাজ ফরজ। এটা হলো ছয় নাম্বার। সাত নাম্বার, নিয়ত করা, বুখারী শরীফের এক নাম্বার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। নাসাই শরীফের হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা, নিশ্চয় আল্লাহ কোনো আমল কবুল করে না যদি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ওই আমলটা করা না হয়। আল্লাহ আমাদের সকলকে নামাজের বাহিরের যে এই সাত ফরজ, এই ফরজগুলো যেন আমরা যথাযথভাবে আদায় করে এরপর নামাজের ভিতরে আমরা ঢুকবো, আল্লাহ ওই বাহিরের সাতটা ফরজ জেনে শুনে আমল করার তৌফিক দান করেন। তাহলে জায়গা পবিত্র হওয়া, পোশাক পবিত্র হওয়া,
শরীর পবিত্র হওয়া, শরীরে নাপাকি না থাকা, কাপড়ে নাপাকি না থাকা, যেই জায়গায় সেজদা করব এই জায়গাগুলোতে নাপাকি না থাকা, এই বিষয়গুলো গুরুত্ব দেওয়া। নামাজের ভিতরে ছয় ফরজ। এক নাম্বার তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করা। সূরা মুদাসসিরের তিন নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের বরত্ব বর্ণনা করেন, আল্লাহু আকবারের মাধ্যমে নামাজ শুরু করেন। তিরমিজি শরীফের তিন নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম। নামাজ শুরু করা হবে তাকবীরের মাধ্যমে। বাংলাটা ভালোভাবে মনে রাখবেন, নামাজের বাহিরে যত হালাল কাজ, আল্লাহু আকবারের মাধ্যমে এই সব হালাল কাজকে হারাম করা হয়। নামাজের বাহিরে যেই কাজগুলো করা হালাল, এই আল্লাহু আকবারের মাধ্যমে নামাজের ভিতরে ওই বাহিরের হালাল গুলা হারাম করা হয়। এই জন্য এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা ওয়া তাহলিলুহা আত-তাসলিম। সালামের মাধ্যমে ওই হালাল কাজগুলা আবার আপনার জন্য বৈধ করা হয়। তাহলে এক নাম্বার তাকবীরে তাহরিমা বলা, দুই নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া। সূরা বাকারার 238 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে তোমরা বিনীতভাবে দাঁড়াও। সহি বুখারীর 1117 নাম্বার হাদিস, 1117 নাম্বার হাদিসের বর্ণনা, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগ ছিল, অর্শরোগ। আমি নবীজির কাছে মাসালা জিজ্ঞাসা করলাম, যেহেতু আমার অর্শরোগ, সালতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাহ, আমি আল্লাহ নবীর কাছে জানতে চাইলাম, হুজুর আমার তো অর্শরোগ, আমি কিভাবে নামাজ পড়বো আমাকে বলেন। আল্লাহ নবী জবাব দিলেন, সল্লি কাইমা, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। এক নাম্বার কিভাবে দাঁড়িয়ে, ফা ইল্লাম তাস্তাতি' ফাকাইদা, যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে পড়ো, ফা ইল্লাম তাস্তাতি' ফালা জামবিন, যদি বসে না পারো তাহলে শুয়ে নামাজ পড়ো। তাহলে দাঁড়িয়ে না পারলে বসে, তাহলে কারো যদি দাঁড়ানোর সক্ষমতা থাকে, উনি সারাদিন বাজার করে, সব ঠিক আছে, মসজিদে গিয়ে চেয়ারে বসে ভালোভাবে হাইটা হাইটা মসজিদে যায়, আমার সাথে কথা বলতেছে 10 মিনিট দাঁড়ায়, কোনো সমস্যা হয় না, ইমাম সাহেবের সাথে উনি 10 মিনিট দাঁড়ায় কথা বলছে, সমস্যা হয় না, এখন মসজিদে গিয়ে উনি বসে নামাজ পড়ে, এটা তো হলো না, ওনার তো দাঁড়ানোর সক্ষমতা আছে, এখন উনি বসে নামাজ পড়লে কিভাবে নামাজ হবে, উনি তো দাঁড়ায় তো 10 মিনিট কথা বললো কিভাবে, তা আল্লাহর সামনে তো 10 মিনিটও এক রাখাতে, ইমাম সাহেব কি এক রাখাতে 10 মিনিট দাঁড়ায় থাকে না, তো আপনি দাঁড়ায় সব কিছু পারেন, খালি নামাজে গেলে চেয়ারে বসা লাগে, বিষয়টা না, বসার মাসালা ওই ব্যক্তির জন্য যে দাঁড়াইতে না পারে, ভাই কথা মনে থাকবে। সহি বুখারি 1117 নাম্বার হাদিস, সহি বুখারি 1117 নাম্বার হাদিস, ইমরান ইবনে হুসাইন বলেন, কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগ ছিল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম নামাজ পড়বো কিভাবে, তো নবীজি বললেন, সল্লি কাইমান, দাঁড়িয়ে নামাজ পড়ো, তাহলে দাঁড়িয়ে মানি তুমি যদি দাঁড়াইতে সক্ষম হও তো দাঁড়িয়ে নামাজ পড়ো, ফা ইল্লাম তাস্তাতি, যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হও, ফা কাইদান, তাহলে বসে নামাজ পড়ো, ফা ইল্লাম তাস্তাতি, যদি বসেও না পারো, ফা আলা জামবিন, তাহলে শুয়ে নামাজ পড়ো। তাহলে বলেন তো, দাঁড়ানোর সক্ষম ব্যক্তি বসে নামাজ পড়লে হবে না, দাঁড়ানোর সক্ষম ব্যক্তি বসে পড়লে হবে না, এই কথাগুলো আমরা মনে রাখবো। বাজারে গিয়ে 1.5 ঘন্টা ঘুরে কিচ্ছু হয় না, উনি মসজিদে গেলে বসে যায়, এই বিষয়গুলো কেমন, এটা তো সঠিক হলো না আপনার, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো আশ্চর্য লাগে, একজন আপনি ইদানিং চেয়ার পাওয়া যায়, আপনার ইয়া চেয়ার কেমন জানি ভাঙ্গা যায়, এটা এইভাবেই নিয়ে যাওয়া যায় মসজিদে, এই চেয়ার এইভাবে নিয়ে, আমি জুমা পড়াইতে যাই যে রাস্তায়, তো রমজান মাসে তো আপনার আর খানা নাই, আর রমজান মাসে খানা আছে দিনের বেলা, তো আগে আগে মসজিদে গেলে প্রচুর মানুষ এসে ডিস্টার্ব করে, এই জন্য চিন্তা করি কি করা যায়, তো এর আগে একটা মসজিদ আছে, কোন মসজিদ সেটা বলবো না, তো যেই কোনো এক মসজিদে আমি বসে থাকি, কিছু করি বৈশা আপনার হয়তো কোরআন শরীফ পড়ি বা কিছু করি, সময়টা কাটাই, তারপর মসজিদে যাই। এক লোক আপনার এইভাবে উনি চেয়ারটা এইদিকে নিয়ে মসজিদে ঢুকে, ঢুকার পর খাদেম সাহেবের সাথে দীর্ঘক্ষণ দাঁড়ায়, ঠিক চেয়ারও এই জায়গায় আছে, তাও কত কষ্ট কথা বলতেছে দীর্ঘক্ষণ, এই কথাটা বইলা উনি আপনার চেয়ারটা পাইতে গিয়ে চেয়ারে বসে, তো খাদেম সাহেব জিজ্ঞাসা করলাম, নামাজ পড়ে কিভাবে চেয়ারে বসে, মানে এটা মানে কি, আপনি সুন্দর এটা নিয়ে গেলেন, আবার খাদেম সাহেবের দিক নির্দেশনা দিতেছেন, এইভাবে মুসো, এটা করো, এটা করো, দাঁড়ায় দাঁড়ায় কিন্তু দাঁড়ায় দাঁড়ায় সব করতে, তা আল্লাহর সামনে আপনি এই অদ্দুহা সুরা পরিমাণ দাঁড়ায় থাকতে পারলেন না, ভাই কথাগুলো বোঝার চেষ্টা করবো আমরা, আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন। এক নাম্বার তাকবীরে তাহরিমা, দুই নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া, তিন নাম্বার কেরাত পড়া। সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 20 আল্লাহ বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যে অংশ সহজ, যেখান থেকে সহজ সেখান থেকে তেলাওয়াত করো। চার নাম্বার
কেরাত পড়া, রুকু করা 4 নম্বর, 5 নম্বর সেজদা করা। 4 এবং 5 নম্বরের দলিল সুরায় হজের 77 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকু ওয়াসজুদু, হে ইমানদারগণ তোমরা রুকু করো সেজদা করো। রুকুর দলিল পাইলাম 4 নম্বর, সেজদার দলিল পাইলাম এটা হলো 5 নম্বর, 6 নম্বর শেষ বৈঠক করা, মানে আত্তাহিয়াতু পড়তে যতক্ষণ লাগে ওই পরিমাণ সময় বসা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা এইভাবে ধরলেন। আবু দাউদ শরীফের 970 নম্বর হাদিস। এইভাবে ধরার পর নবীজি তাকে অনেক কিছু শিখাইলেন, আল্লামাহু তাশাহুদা, তাশাহুদ শিখাইলেন। এইভাবে তাশাহুদ শিখানোর পর নবীজি বললেন ইবনে মাসউদকে, ফাইদা করাতা, তুমি যখন এটা পড়বা, আও কজইতা হাজা, তুমি যখন পড়বা অথবা এইভাবে এটা আদায় করবা, তুমি এই পরিমাণ আদায় করবা, তাম্মাস সালাত, তোমার নামাজ আদায় হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। ফাইন শিইতা আন তাকুমা কুম, তোমার যদি মন চায় চলে যেতে চলে যাও, ওয়াইন শিইতা আন তাকউদা ফাকুদ, আর মন চাইলে বসে থাকো। মানে আত্তাহিয়াতু পরিমাণ অন্তত এটা তো পড়তেই হবে, তো এই পরিমাণ শেষ বৈঠক করা এটা হলো ফরজ। তাহলে নামাজের ভিতরে কয় ফরজ? 6টা ফরজ। 1 নম্বর তাকবীরে তাহরিমা বলা, 2 নম্বর দাঁড়িয়ে। বলেন তো দাঁড়িয়ে মানে? যেই ব্যক্তি দাঁড়াতে সক্ষম সে দাঁড়িয়েই নামাজ পড়তে হবে। বলেন, যেই ব্যক্তি দাঁড়াতে সক্ষম উনি দাঁড়িয়েই নামাজ পড়তে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন তো আপনি এই যে নামাজের নিয়ম জানলেন, কিন্তু নামাজটা আপনার কবুল হবে কিভাবে? মানে আপনারা যেইভাবে নামাজ পড়েন এইভাবে কি কবুল হবে কিনা? কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন তো কি বলে, সহিহ বুখারী 757 নম্বর হাদিস, 757। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসলেন, আসার পর বসে রয়েছে। এক ব্যক্তি মসজিদে আসছে, আসার পর নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, নামাজ দাঁড়াইছে। নামাজ দাঁড়ানোর পর নামাজ পড়লেন, আল্লাহ নবী তার নামাজটা দেখলেন। এই হাদিস দ্বারা বোঝা যায় কোন ব্যক্তি যদি মসজিদে নামাজ পড়ে, ইমাম সাহেব যদি তার নামাজ দেখে এটা জায়েজ আছে। ইমাম সাহেব যদি কোনো ব্যক্তির সুন্নত নামাজ দেখে মুসল্লি, এটা দেখতে পারবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবার নামাজ দেখতেছে, দেখেন কি হয়। নামাজ দেখার পর ওই ব্যক্তি নামাজের সালাম ফিরাইলেন, ফিরানোর পর আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর সাল্লাম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে সালাম দিলেন, ফরদ্দা আলাই, আল্লাহ নবী তাকে সালামের জবাব দিলেন। নবীজি তাকে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। যাও তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। সাহাবা আবার গেছে, যাওয়ার পর ইসল্লি কামা কানা সাল্লা, আগে যেইভাবে নামাজ পড়ছে আবার ওইভাবে নামাজ পড়তে লাগলেন। নামাজের সালাম ফিরাইলেন, আবার আল্লাহ নবীর সামনে গিয়ে সালাম দিলেন। নবী সালামের জবাব দিয়ে বললেন, ইরজি, আবার যাও, ফসল্লি, নামাজ পড়ো, ফাইন্না কালাম তুসল্লি, তুমি নামাজ পড়ো নাই, যাও আবার নামাজ পড়ো। সাহাবা দ্বিতীয়বার নামাজ পড়লেন, এইভাবে 3 বার হয়ে যায়। সাহাবা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা উহসিনু গায়রা, আমি এর চাইতে ভালো নামাজ পড়তে জানি না, আল্লিমনি, এর চাইতে যদি ভালো নামাজ থাকে আমাকে আপনি শিখায় দেন। তাহলে ইমাম সাহেব যদি কোনো মুসল্লির নামাজ দেখে, দেখার পর যদি বলে, ভাই আপনি তো সেজদায় গিয়া 2 পা পিছন দিয়ে উঠায় ফেলেন, কয় পা? কয় পা? 2 পা একসাথে, অনেক মুসল্লি সেজদা দিয়া 2 পা একসাথে পিছনে উঠায়, সেজদা দেয় 2টা পিছন দিয়ে এভাবে দাঁড়া করায় রাখে, নামাজ কিন্তু ঝামেলা হয়ে গেছে। 2 পা একসাথে উঠে গেলে নামাজ ঝামেলা হয়ে যাবে, 1 পা মাটিতে থাকতেই হবে সেজদায় গেলে। হ্যাঁ, আদায় মাসাল আছে স্পষ্ট, 2 পা উপরে কিন্তু উঠা যাবে না। এখন ইমাম সাহেব আপনার নামাজ দেখলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নামাজ দেখলো, দেখার পর আপনার বললো, ভাই আপনার নামাজ আবার পড়েন, হয় নাই। আপনি কি করেন? আপনি নামাজ হয় নাই মানে? না, আপনি মানে ঝাড়ি মারলেন নামাজ, হুজুর কইলো নামাজ হয় নাই, তা আপনি রাগ হয়ে গেলেন, নামাজ হয় নাই মানে? তো এইভাবে নামাজের মধ্যে আপনার যখন ইমাম সাহেব বলা, তাহলে বলেন তো ইমাম সাহেব বলাটা নবীর সুন্না কিনা? আরে নবীজি বলছেন এক সাহাবাকে যে তুমি যাও আবার নামাজ পড়ো, তাহলে ইমাম সাহেবের দেখাটা সুন্না কিনা? আচ্ছা, এরপরে এই বলাটা যে তুমি নামাজ, আপনি আবার নামাজটা পড়েন, ভাই আপনার নামাজ হয় না, এই বলাটা ওনার অধিকার আছে কিনা? 3 নম্বরে আপনি পাল্টা হুজুরকে বলা উচিত, হুজুর আমার নামাজ তো আমি এর চেয়ে ভালো জানি না, কিভাবে পড়তে হয় আমারে শিখাই দেন। তো সাহাবা নবীজি বললেন, হুজুর আমারে শিখাই দেন। তো নবীজি বললেন, ইদা কুমতা ইলা সলাহ, যখন তুমি নামাজের ইচ্ছা করবা, ফাকাব্বির, তখন তুমি তাকবীর বলে নামাজ শুরু করবা। এরপর সানা পড়ার পর কোরআনের যেই সুরা তোমার সহজ হয়, ফাকরা মা তাসরমাকা মিনাল কোরআন, কোরআনের যেই জায়গা থেকে সহজ সেই জায়গা থেকে তেলাওয়াত করবা। দেখেন কি কয়, এরপর সুম্মারকা, এরপর তুমি রুকু করবা। এখান থেকে মন দিয়ে শোনেন,
রুকুর মধ্যে যখন তুমি যাইবা হাত্তা তাতমাইন্না রাকিআ ধীরস্থিরতার সাথে তুমি রুকু করবা ধীরস্থিরতার সাথে তুমি রুকু করবা বলেন বাংলাটা কিভাবে আবার কিসের ভাবে এরপরে কি কয় দেখেন সুম্মার ফারাসাকা মিনার রুকু হাত্তা তাতাদিলা কাইমা রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা বলেন বাংলাটা রুকু হয়ে এবার আমার দিকে তাকান মুরুব্বিরা কষ্ট নিয়েন না অনেক মুরুব্বিরা এমন করে এমনি সোজা হয়ে হাঁটে কিন্তু নামাজে রুকু থেকে এইভাবে বাঁকা হয়ে থাকে মানে বুঝে ইমাম সাহেব সেজদা যান তাড়াতাড়ি এইভাবে উঠে আপনার পুরো উঠে না এভাবে থাকে মানে তাড়াতাড়ি যান তাড়াতাড়ি ভাই আপনার রুকু তো হলো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাত্তা তাতাদিলা কাইমা আপনি একদম সোজা হয়ে দাঁড়াতে হবে আচ্ছা আপনারা সত্যি করে বলেন এই ভুলগুলো হয় কিনা এই যে রুকু থেকে এইভাবে সোজা হয়ে না দাঁড়ায় এইভাবে থাকে মানে উনি তাড়াতাড়ি সেজদা যদি ইমামের পিছনে হয় তাই বুঝায় হুজুর আরে সেজদা যান আপনি তাড়াতাড়ি আমি তো আর পারতেছি না এটা হলো হুজুরের পিছনে হইলে আর একা একই হইলে তো বাস চলছে একের পর এক চলতেছে এটা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম মাসজুদ এরপর সেজদা করো সেজদার মধ্যে তুমি এমন ভাবে সেজদা করবা হাত্তা তাতমাইন্না যেন তুমি আশ্বস্ত হও হ্যাঁ আমার সেজদাটা ধীরস্থিরতার সাথে হয়েছে এরপর সেজদা থেকে দুই সেজদার মাঝখানে বসা বলেন দুই সেজদার মাঝখানে বলেন আমার সাথে রব্বিগফিরলি রব্বিগফিরলি দুই সেজদার মাঝখানে এটা পড়বেন যদি পারেন আর যদি আরেকটু পারেন আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি দরকার নেই এত বড়টা শুধু আল্লাহুম্মাগফিরলি আল্লাহুম্মাগফিরলি বললে হবে রব্বিগফিরলি আমাকে ক্ষমা করেন রব্বিগফিরলি আমাকে ক্ষমা করেন এখন দেখেন দুই সেজদার মাঝখান থেকে উঠছে উঠার পর উনি সোজা হয়ে না বসে এইভাবে আছে বাঁকা হয়ে আছে দুই সেজদার মাঝখানে আর অনেকে কি করে আপনার দুই সেজদার মাঝখানে এইভাবে বসে কেন জানেন ওই উনি যেভাবে বসার কথা যে এক পা দাঁড় করাবে আর এক পা বিছিয়ে দিবে এই দেখেন এভাবে তো থাকবে না এভাবে মানে এই পাটা আমার দাঁড়ানো থাকবে হ্যাঁ এই পা দাঁড়ানো থাকবে এই পাটা বিছানো থাকবে এখন উনি এটা না বিছায় কি করে দুটোটার উপরে এইভাবে বসে অর্থাৎ আপনার পায়ের দুই পায়ের গোড়ালির উপরে বসলে অটোমেটিক এইভাবে বাঁকা হয়ে থাকে গোড়ালির বসে এমনি থাকে এমনি থাকে গোড়ালিতে বৈশা তাহলে দুই সেজদার মাঝখানে যদি বাঁকা হয়ে থাকেন ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন আপনি কোনো ওজোর ছাড়া দুই সেজদার মাঝখানে যখন বাঁকা হয়ে আছেন তখন আপনি তো সেজদা পরিপূর্ণ হইল না একটা আপনার এক সেজদা হওয়ার জন্য শর্ত আপনি দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে যদি না বসেন তো আপনার সেজদা আদায় হলো না তা আবার ওই অবস্থায় সেজদায় চলে যাওয়া মানে আপনি সেজদা একটা করলেন তা আপনার তো দুই সেজদা হলো না কথা মনে বুঝেন নাই আপনি দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসায় তো ওয়াজিব নামাজের তাহলে ভাই মেহরবানি করে এই ভুলগুলো আপনারা করেন না দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা নবীজি ওই সাহাবারে বললেন ইফআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা আমি তোমারে এক রাকাত শিখাইয়া দিলাম তুমি তোমার পুরা নামাজে এইভাবেই আমল করবা এটাকে বলা হবে খুশু খুজু আলা নামাজ কি নামাজ বলেন তো খুশু খুজু আলা নামাজ এটা আল্লাহ বলছেন হাফিজু আলা সালাওয়াত নামাজের প্রতি যত্নবান হও তাহলে দেখেন নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য নামাজের বাহির থেকে আমরা কত দূর থেকে আসতে হয় ইস্তেনজাগুলা সুন্না মোতাবেক হওয়া পবিত্রতা সুন্না মোতাবেক হওয়া নামাজের ফরজগুলাও যেন সুন্না মোতাবেক আদায় করা যায় নামাজের ভিতরের ফরজগুলাও সুন্না মোতাবেক আদায় করা এইভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রত্যেকটা বিষয় এইভাবে যেন আমরা আদায় করতে পারি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ তৌফিক দান করেন মন দিয়ে শোনেন কথাটা আল্লাহু আকবার বলার পর দাঁড়ানো অবস্থায় দুই সেজদা যেখানে আপনি দিবেন ওই সেজদার জায়গায় আপনার নজর থাকবে বলেন আমরা যখন নামাজে দাঁড়াবো আমাদের নজর কোথায় থাকবে নামাজ খুশু খুজু হওয়ার জন্য যে জায়গায় নজর থাকা দরকার নজরগুলা যদি সেখান থেকে ছুটে যায় নামাজের খুশু খুজু নষ্ট হয়ে যায় আবার বলছি নামাজের খুশু খুজু নষ্ট হয়ে যাওয়ার জন্য এটাও দায়ী যেই জায়গায় আপনার নামাজে নজর থাকা দরকার সেখানে নজর না রেখে যদি অন্য কোথাও নজরটা নিয়ে নেন এই নামাজের খুশু খুজুটা নষ্ট হওয়ার জন্য আপনার নজর এদিক সেদিক করাটা দায়ী হয়ে যাবে বলেন দাঁড়ানো অবস্থায় নজর কোথায় থাকবে সেজদা দেওয়ার জায়গায় সেজদা যখন আপনি দিবেন সেজদা রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে সেজদা যখন দিবেন নাকের এই যে মাথাটা দেখেন মাথা সেজদা যখন দিবেন এই নাকের মাথা বরাবর যখন আপনার দুই চোখটা থাকবে আপনারা দেখবেন এত খুশু খুশু হয় এখনই দেখেন এখনই দেখেন এই নাকটা এইভাবে দিয়ে দেখেন নাকের এখানে দিলে কেমন যেন একটা আশ্চর্য কেমন জানি দেখা যায় এই যে এই যে নাকে নাকে তাকান কেমন জানি মনে হচ্ছে মনে হয় আপনি দুনিয়াতে নেই অন্য কোথাও চলে যাবেন নাকে তাকান আপনি তাহলে সেজদায় গিয়ে আপনার নাকের জায়গাটা নজরটা থাকবে এরপরে আপনি যখন বসবেন কোলে নজর
এবার আমি বলবো আপনারা বলবেন বাকিটা বলেন দাঁড়ানো অবস্থায় কোথায় রুকু অবস্থায় সেজদা অবস্থায় বসা অবস্থায় বলে নামাজে যেই জায়গায় নজরগুলা থাকা দরকার এই হলো চারটা নজরের কথা বললাম বলেন দাঁড়ানো অবস্থায় সেজদার স্থানে রুকু অবস্থায় ওই মাঝখানে এরপরে সেজদা অবস্থায় নাকের বসা অবস্থায় কোলে পাঁচ নাম্বার নজর সালাম ফিরানো অবস্থায় দুই কাপ এ হলো পাঁচটা নজর মুসলমানের নামাজের মধ্যে যে পাঁচ জায়গায় নজর দেওয়া দরকার এই নজর যদি পাঁচ জায়গায় ছাড়া অন্য জায়গায় যায় নামাজের খুশিগুজু নষ্ট হয়ে যাবে এই পাঁচ জায়গায় নজর থাকতে হবে মুসলমানের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শুধু হাফিজু আলাস সালাওয়াত আমরা বুঝলাম যে নামাজের প্রতি যত্নবান হয়ে আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ এক রাকাত নামাজের আলোচনা হলো আমাদের এই এক রাকাত নামাজটা আমরা প্রত্যেকটা রাকাতে যেন এইভাবে পড়তে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমরা কি উঠবো না মাদ্রাসার জন্য জায়গার ব্যবস্থা যেন আল্লাহ তালা করে দেয় এই জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে দোয়া করব আমরা কি উঠবো না সবাই বসি বসি রুমাল নিয়ে যাই সবাই রুমালে আমরা দান করি আমরা বসি দান করার পরে আমরা উঠবো ইনশাল্লাহ দুইজন রুমাল নিয়ে যান মাদ্রাসার জন্য আমরা একটু দান করি আমরা কেউ উঠবো না দান না করলেও কেউ উঠবো না মেহরবানি করে আমরা বসি দুইজন রুমাল নিয়ে যাই আমরা যে যা পারি মাদ্রাসার জন্য দান করি রুমাল নিয়ে একটু তাড়াতাড়ি যাই যে যা পারি মাদ্রাসার জন্য দান করি বিসমিল্লাহ